هاي فريندز ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি ব্লগার আমি রিমা চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি আজকে হসপিটাল ডিউটি আছে তার জন্য যেতে হবে তো আমি এখানে প্রথম থেকে ফিজি থেকে বাসে করে যাব দেন ওখান থেকে মেট্রোতে উঠবো মেট্রো করে আবার যাব মেট্রো থেকে নেমে বাস থেকে নেমে আস্তে আস্তে যাচ্ছি মেট্রো স্টেশনের এন্ট্রান্সে চলে এসেছি চলো উপরে উঠি আবার টিকিট কাটতে হবে দেন আবার প্ল্যাটফর্ম ওয়ানে যেতে হবে সব কিছু তোমার সাথে শেয়ার করবো চলো ওখানে একটু আস্তে আস্তে কথা বলছিলাম পিজিতে কারণ সকালবেলা তো ওর জন্য তাই প্লিজ কিছু মাইন্ড করুন করুন আমি চলে এসেছি জালহালি ক্রসে ওখান থেকে ন্যাশনাল কলেজে যাব তো চলো মেট্রো থেকে নেমে পড়েছি এবার এক্সিট দিয়ে বেরিয়ে যাই তাড়াতাড়ি কারণ আবার ওখানে যেতে হবে চলো পুরো মেট্রোটা আমাদের ঘুরে দেখাই ন্যাশনাল কলেজ সাইডে নেমে পড়েছি এবার ধীরে ধীরে এক্সিট দিয়ে বেরিয়ে যাওয়ার পালা বেরিয়ে পড়েছি দেখো ওখানে দেখা যাচ্ছে একটা এদিকে জুম করে ছবি তোলার চেষ্টা করেছি ভিডিও করার চলো এটা রাস্তায় কলেজটা পড়ে এরপরেই আমাদের যেখানে গভর্নমেন্ট কলেজে হসপিটালে যেখানে আমাদের প্র্যাকটিস হবে চলো ভিতরে ঢোকা যাক সামনে স্যার আগে আগে যাচ্ছে আমাদের পিছনে পিছনে যাচ্ছে এখানে কিছু ফর্ম্যালিটি আছে মানে কিছু কাজ আছে সেগুলো করে দেন আমাদের ডিউটিতে জয়েন করতে হবে তো চলো প্রায় দুটোর সময় আমাদের ছেড়েছে দেন এবার বাড়ি যাওয়ার পালা মেট্রোতে যাওয়ার সময় ভিডিও করিনি একেবারে বাড়ি পৌঁছে মশলা ধোসা কিনে নিয়ে গেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দারুণ টেস্ট ছিল গভর্নমেন্ট হসপিটালের ওখানে একটা ক্যান্টিন ছিল সেখান থেকে খাবারটা কিনে নিয়ে এসেছি তো চলো খেয়ে নিই তারপর কথা হবে হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা হয়তো সবাই জানো মোটামুটি আগের ভিডিও দেখে যে আমি ব্যাঙ্গালোর চলে এসেছি আমার এখানে প্র্যাকটিসের জন্য ডেকেছে মানে প্র্যাকটিক্যাল ক্লাস আছে ওই জন্য ডেকেছে তো এখন থাকতে হবে দেখা যাক কতদিন থাকতে বলে বাট একটা আইডিয়া নিয়ে এসেছি আমরা থাকবো এখানে তো আমার গভর্নমেন্ট হসপিটালে ডিউটি পড়েছিল সেটাই তোমাদের সাথে কিছু কিছু একটা শর্ট জাস্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি পুরো দেখতেই পেলে আমি এখান থেকে বাসে করে ওখান থেকে মেট্রো করে জালহালি ক্রস থেকে ন্যাশনাল কলেজ সাইড অব্দি গেছি ওখান থেকে জাস্ট 5 মিনিট আমার যেখানে হসপিটাল ডিউটি পড়েছিল সেখানে গেলাম দেন ওখানে ওই যেখানে দেখালাম নার্সিং ইনস্টিটিউট ওইখানে ফোন ব্যাকপ্যাক সব জমা দিয়ে হসপিটালে জয়েন করলাম তারপরে 8টা থেকে জয়েন ছিল 2:30 বেজে গেছে ওখান থেকে বেরোতে বেরোতে তারপরে এসে মশলা ধোসা কিনে নিয়ে এসেছিলাম ওখানে ক্যান্টিন থেকে ধোসা তো জানো সাউথ ইন্ডিয়ানদের এসে দেশে এসে তো মনেই হবে এসবই খাই ইডলি ধোসা তো ধোসা কিনে নিয়ে এসেছিলাম খেলাম ভালোই ছিল আর এইসবই চলছে এখন আর কি বলবো কিছু বলার নেই সেরকম কিছু যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আমার চ্যানেলকে এবং আমার চ্যানেলের পাশে দেখো তো চলো আজকের মতো টাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে